শুধুমাত্র ইউটিউবে নয়, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপেও দ্য পিডি নিউজ। আমাদের পত্রিকা পড়ুন প্রাত্যহিক দিন ফেরি, দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহর কলকাতার অজস্র গাছ। দেশি বিদেশি প্রচুর গাছ ভেঙে পড়ে রয়েছে রাস্তায়, ঝড়ে নষ্ট হয়েছে প্রচুর ফল। শিবপুর, বি গার্ডেন, রবীন্দ্র সরোবর ইত্যাদি জায়গায় গাছের যা ক্ষতি হয়েছে সেই পরিমাণ অপরিসীম। আর তাই এবার শহরের বিরাট এলাকার সবুজকে পুনরুজ্জীবন দিতে উদ্যোগী হয়েছেন কলকাতা পুরসভা। তাদের এই প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়েছে KMDA। শুক্রবার সকালে রবীন্দ্র সরোবরের ক্ষতিগ্রস্ত গাছের অবস্থা দেখতে যান কলকাতা পুরসভার প্রশাসক ফিরাদ হাকিম। ক্ষতি হওয়া 150টি গাছের মধ্যে 100টি গাছকে পুনরায় বাঁচিয়ে তোলা সম্ভব বলে পুরসভা সূত্রে খবর। হাইড্রোক্লোরিক টেলিস্কোপিক ক্রেনের মাধ্যমে এই গাছগুলিকে তুলে অন্যত্র উর্বর মাটিতে লাগিয়ে বাঁচানো সম্ভব বলে জানা যায়। সেই উদ্যোগের পাশাপাশি নতুন গাছও লাগানো হবে বলে জানাচ্ছে পুরসভা। সেক্ষেত্রে নিম বা আমের মতো শক্ত গুড়ির গাছগুলিকে বেছে নেওয়া হবে। এভাবেই শহরের ক্ষতিগ্রস্ত সবুজকে আবার ফিরিয়ে আনা হবে, যথাসম্ভব সমস্ত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয় কলকাতা পুরসভার তরফে। আমাদের প্রজন্মের পর প্রজন্ম যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে গাছটা প্রচুর গাছ পড়ে গেছে, কিছু গাছকে যদি আমরা বাঁচাতে পারি, কিছু গাছকে যদি আবার কাট করে বলতে পারি তোমরা বেঁচে থাকো আমাদের বাঁচতে বাঁচতে সাহায্য করবে, সেই প্রয়াসটা নিয়েছে আমি পাশে দাঁড়িয়েছি। এখানে 150টা গাছ পড়ে গেছে, ওনাদের সাথে কথা হয়েছে 100টা হচ্ছে গাছ দেওয়ার সময়, তারপরে দ্বিধাটা কাকে বাঁচাবে কাকে কিন্তু 100টা গাছ যদি বাঁচানো যায় তাহলে আমাদের একটা বড় হচ্ছে। আমাদের আরও বলেছি যে সুভাষ সরোবর, ময়দান, বিভিন্ন জায়গায় যেখানে আমরা গাছ রিপ্লেস করতে পারি সেইগুলো যাতে ওনারা করেন। কৃষকরা গিয়ে দেখে এসে কলকাতায় দেখে এসেছিল পালকে যে আমরা কি গাছ শহরে বসাতে পারি, এই গাছটায় অক্সিজেনটা বেশি করে ছাড়বে আর তার বেশি করবে সেইটা এবার প্ল্যানিং করেছি। এখানে সেখানে গাছ বসিয়েছি পাঁচামান সরোবরই থাকতো না যদি মমতা ব্যানার্জি সেই সময় এটাকে এন্টারটেনমেন্ট পার্ক করে দিয়েছিল। তাই সবুজকে পার্মানেন্ট বাঁচিয়ে রাখা মানে পড়ে না যায়, কারণ ঝড় বৃষ্টি এবার যা দেখছি আমি পরশু দিনও 95 এসেছে, তার মানে 95-100 প্রায় আছে। তার মধ্যে গাছকে কোন গাছগুলোকে দাঁড়িয়ে থাকা যায় শুনেছি আমি, নিম, আম, হ্যাঁ এইসব গাছ বা রাস্তার ধারে বিপিন গেন্দার বড় হয় না অনেক অক্সিজেন নেই, এই প্ল্যানিংগুলো ওনারা করেন, আমরা ইমপ্লিমেন্ট করি। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।